ঈদের দিন দুটো বাংলা সিনেমা এবং দুটো সিনেমা দেখার পর একটা হিসেবে দু রকমের ফিলিংস। একটা হচ্ছে রাবণ সিনেমা, যেটা পুরোপুরি মশলাদার এন্টারটেইনার মুভি, আর কিসমিস একদিকে একটা পুরোপুরি অন্যরকম একটা প্রেমের গল্প। তো দুটো সিনেমার প্রথম কথা যেটা বলবো, একেবারেই কম্পেয়ার করা উচিত নয় কোনটা বেটার হলো কোনটা খারাপ হলো, কারণ দুটো সিনেমা ব্যক্তিগতভাবে মনে হয়েছে পুরোপুরি দু রকমের সিনেমা। তো এবার কিসমিস সিনেমাটা কেমন হলো? ট্রেলার যেমন কিসমিসের মতো মিষ্টি ছিল, সিনেমাটাও কি অতটাই কিসমিসের মতো মিষ্টি হতে পারলো নাকি পারলো না? তো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটাই আমি ফার্স্ট অফ অল বলবো। অনেক ভালো দিক আর কিছু খারাপ দিকও রয়েছে। প্রথমে ভালো দিকগুলো আমি বলবো ব্যক্তিগতভাবে। ভালো দিক বলতে এটা আমার সব থেকে এই সিনেমার পজিটিভ দিক বা বলা যেতে পারে সিনেমার সবথেকে বড় প্লাস পয়েন্ট। যেমন ধরুন টনিকের সবথেকে বড় প্লাস পয়েন্ট আমার ব্যক্তিগতভাবে দেখে মনে হয়েছিল পরাণ বন্দ্যোপাধ্যায়। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটার জন্য আমার মনে হয়েছিল টনিক একটা হিউজ লেভেল অফ দি হিটটা যেটা হয়েছে, যে দর্শক ওই ক্যারেক্টারটাকে পছন্দ করেছে, সেই ক্যারেক্টারটাকে দেখার জন্য হলে গেছে। তো আমার মনে হয় কিছু সিনেমাটার ক্ষেত্রে আমার সবথেকে প্রিয় ক্যারেক্টার যিনি হয়ে উঠেছেন বা মনে হয় অনেক দর্শকের হয়ে উঠবে, সেটা হচ্ছে খরাজ বাবুর ক্যারেক্টারটা। ওই যে ক্যারেক্টারটা, আমার দেবের বাবার যে ক্যারেক্টার, টিনটিনের বাবার যে ক্যারেক্টারটা, এই সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবং তার অভিনয় অসম্ভব ভালো। মানে ঈদে কিন্তু এক প্রকার খরাজ বাবুই খেললেন, একদিকে রাবণে পুরোপুরি হাসিয়ে গেলেন, আর একদিকে কিসমিসেও কিছু কিছু সিনে হাসালেন, কিছু কিছু সিনে হালকা কাঁদালেন। তো স্টোরিটা আমি এখানে স্পয়েল করবো না। প্রথমত যেটা বলবো, যে অনেকে যেটা বলছিল যে নাকি এটা লাভাজ কালের মতো করে সিনেমা, আমি বলবো যে মিল কিন্তু সেইভাবে নেই। সিনেমাগুলোর হয়তো স্টাইলাইজেশনটা অনেকটা এক, কিন্তু সিনেমাগুলোর যে ধরনটা অনেকটাই কিন্তু আলাদা। এটা মূলত একটা প্রেমের গল্প, কিন্তু বলে দেবার এখানে একটা পারিবারিক প্রেমের গল্প, কেন সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। তবে ওই যে টাইম লাইনটা দেখানো হয়েছিলো 80s, তারপর দেব যেন রাইটার, তাছাড়া টিন টিন যে ক্যারেক্টারগুলো, সেগুলোর রহস্যটা কি? তো তার জন্য সিনেমাটা বেসিক্যালি দেখতে হবে। আমি স্টোরিটা স্পয়েল করে দিলে আপনারা সেই মজাটা হয়তো পাবেন না, তো যে কারণে আমি রিভিউর মধ্যে স্টোরিটা আমি স্পয়েল করতে চাই না। এবার যদি আসি বাকিদের পারফরমেন্সের কথায়, দেব অসম্ভব ভালো। মানে এই একজন অভিনেতা যাকে যত দেখছি তত ভালো লাগছে। মানে দেবকে আমরা এরপর যত সিনেমা দেখবো একটা কথাই মাথায় আসবে, এই ছেলেটা তো আগের চেয়ে আরও বেটার অভিনয় করেছে। মানে আমি কিসমিস যদি বলি, যে মানে টনিকে যদি বলি দেব এখানে অভিনয় করেছে, তাহলে বলবো যে এই সিনেমাটা দেবের অভিনয় ফার 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 বেটার। মানে অভিনয় ক্রমশ উন্নতি হচ্ছে, আস্তে আস্তে নিজের অভিনয়টা ক্রমশ ভালো থেকে ভালো তর জায়গায় নিয়ে যাচ্ছে, এবং সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। যে ছেলেটা একসময় পাগলু করতো, সে আজকে টিন টিন হয়ে কত সুন্দর অভিনয় করছে, কৃষ্ণ চ্যাটার্জির ক্যারেক্টারে কতটা ন্যাচারাল সে অভিনয়টা করছে। তো সেই জিনিসটা কিন্তু সত্যি দেখার, যে দেবের এই পরিবর্তনটা, রুক্মিণীর পরিবর্তন, রুক্মিণীর চ্যাম্পে যে অভিনয় আমরা দেখেছি এখানে আরেকটু বেটার। কমলেশ্বর মুখোপাধ্যায়ের অভিনয় তার দিক থেকে ঠিকঠাক, এবং কমলেশ্বর মুখোপাধ্যায়ের ক্যারেক্টার এই সিনেমার একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তবে আর একজনের কথা বলবো, যে ক্যারেক্টার অভিনয় আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে দেবের মায়ের চরিত্রে অঞ্জনাদির ক্যারেক্টার, তার অভিনয় অসম্ভব ভালো। এছাড়া এই সিনেমার গান বলি বা সিনেমাটার যে এডিটিংটা, এডিটিং একটা এই সিনেমার খুব বড় প্লাস পয়েন্ট। মানে বিভিন্ন যে সিনেমার পার্টগুলো, এর কয়েকটা পার্ট করে নাম দেওয়া হয়েছে, যেমন ধরুন বিয়ের যখন ভূতটা চাগুলো দেবে, ওটাকে একটা পর্ব হিসেবে ভাগ করা হয়েছে। তো সেই জিনিসটা খুব ভালোভাবে করা হয়েছে, এক একটা মানে পার্ট পার্ট করে ভাগ করা হয়েছে, এবং সেখানে অ্যানিমেশনগুলো খুব ভালো। এই সিনেমার একটা বড় পার্ট হচ্ছে অ্যানিমেশন, যেটা আমরা ট্রেলারে দেখিনি, কারণ একটা টিজার যেটা এসেছিল, অ্যানিমেটেড টিজার সেটাকে দেখেছিলাম, যেটার অ্যানিমেশনটা খুব ভালো। তো এই সিনেমাতেও কিন্তু অ্যানিমেশনের ব্যবহার খুব ভালো রয়েছে, এবং সিনেমায় কিছু সুন্দর সুন্দর বার্তাও দেওয়া হয়েছে। মানে মেয়েদের জন্য তো দারুণ একটা সিনেমা, কারণ একটা খুব সুন্দর বার্তা এখানে দেওয়া হয়েছে। এমন নয় যে বাংলায় সেই বার্তাটা দেওয়া হয়নি, তো মেয়েদের পিরিয়ড সিনে একটা খুব সুন্দর এখানে বার্তা দেওয়া হয়েছে। সিনটা রুক্মিণী মৈত্র রয়েছে, ওই সিনটা কিন্তু অনেককে নাড়িয়ে দেওয়ার জায়গা কিন্তু রাখে, সেটা খুব ভালো লেগেছে। আর কিছু কিছু প্লাস পয়েন্টও রয়েছে, মানে কিছু পজিটিভ দিক রয়েছে, যেমন এখানে বাবা ছেলের সম্পর্কটা খুব ভালো দেখিয়েছে, খুব ভালো। মানে আমার নিজের বাবাও খানিকটা এরকমই, খরচবাবুর ক্যারেক্টারটার মধ্যেই, তো আমি সেটা খুব ভালোভাবে ফিল করতে পেরেছি, এবং অনেক ছেলে মেয়েই ফিল করতে পারবে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সিনেমাটা, মানে যদি সরস্বতী পুজো রিলিজ করতো না, আরও পাবলিক ভালো ফিলিংসটা পেতে পারবে, কারণ এই সিনেমাটার মধ্যে সরস্বতী পুজো রিলিজ হওয়ার সমস্ত এলিমেন্ট ছিল। প্রথম কথা, প্রেমের সিনেমা, প্লাস একটা অন্যরকম ফিলিংস রয়েছে সিনেমাটার মধ্যে, দুটো আলাদা আলাদা জেনারেশনের ভালোবাসা, দুটোর মধ্যে কতটা পার্থক্য রয়েছে, এবং কোথাও গিয়ে অনেক সময় বাবা মাকে অনেক কিছু মেনে নিতে হয়, অনেক অতীতের কথা ভুলে এগিয়ে যেতে হয়, এই সমস্ত দিকগুলো খুবই ভালো মানে আমার লেগেছে ব্যক্তিগতভাবে। তো সম্ভবত এটার রায় যিনি পরিচালক রাহুল মুখার্জি, তিনি এটার রাইটার। তো প্রথম কথা বলতে হচ্ছে, রাইটিংয়ের কাজটা কিন্তু মানে এক কথায় বেশ ভালো হয়েছে, রাইটিংয়ের কাজ খুবই ভালো। তবে আমার যেটা এগুলো ছিল প্লাস পয়েন্ট, মানে এগুলো প্লাস পয়েন্টই বললাম, এখানে কিছু নেগেটিভ পয়েন্ট আমার যেটা লেগেছে তার মধ্যে, এটা ফার্স্ট অফ অল বলবো, সিনেমাটার লেন্থটা একটু কমানো যেত, 2 ঘন্টা 21 থেকে সিনেমাটাকে ইজিলি 2 ঘন্টার মধ্যে নামানো যেত, কারণ এই সিনেমাটা আমার মনে হয় যে এডিটিংটা আরেকটু মানে কেটে বাদ দেওয়া যেত। কিছু জিনিস রয়েছে এগুলো একটু হয়তো না থাকলেও চলতো, সেটা 2 ঘন্টা 21 জায়গায় 2 ঘন্টা 10 বা 2 ঘন্টা হলে আর একটু বেটার হতো, কারণ মাঝেখানে স্ক্রিন প্লেটা একটু বোরিং লেগেছে আমার। সেকেন্ড হাফের পর থেকে একটা নির্দিষ্ট টাইম অবধি বেশ বোরিং লাগছিল, সেইটুকুটা বাদ দিলে লাস্টের দিকটা, ফার্স্ট হাফটা খুবই ভালো, ফার্স্ট হাফ আউটস্ট্যান্ডিং, ফার্স্ট হাফ দুর্দান্ত লাগবে, আর সেকেন্ড হাফের শেষ 45 মিনিট খুবই ভালো।
তো একটা ফিলিংস কাজ করবে, লাস্ট সিনটা দেখো একটা ভালো ফিলিংস কাজ করবে। তো কি হবে স্টোরিটা আমি সেটার উপরে স্পয়েল করতে চাই না, এটার জন্য আমাদেরকে হলে যেতে হবে। তো দুটো সিনেমাই ভালো হয়েছে, দুটোই হলে যান, হলে গিয়ে দেখুন। আশা করছি আপনাদের দুটোই ব্যক্তিগতভাবে ভালো লাগবে, এমন নয় যে দেবের জন্য দেখতে হবে জিতের জন্য দেখতে হবে, দুটো কাজই আলাদা আলাদা দিক থেকে ভালো হয়েছে। দুটো সিনেমা কোনো কম্পারিজন হয় না, দুটো পুরো দু ধরনের সিনেমা, তবে দুটো সিনেমাই হলে এসে আপনারা ঠকবেন বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে একটা হচ্ছে মেসি কমার্শিয়াল মুভি, আর একটা হচ্ছে যে সিনেমাটা সব ধরনের দর্শকের জন্য কিন্তু নয়, মানে কিসমিস যে সব দর্শকের আবার ভালো লাগবে, যারা ধরুন রাবণের মতো সিনেমা পছন্দ করে তাদের কিসমিস কিন্তু ভালো লাগবে না, আবার যারা কিসমিসের মতো সিনেমা করে তাদের আবার রাবণ ভালো লাগবে না। তো সেটা একটা ব্যাপার, কিন্তু বাদবাকি সিনেমা হিসেবে যদি আমি দেখি, আমি যেন রিভিউয়ার হিসেবে, আমার ব্যক্তিগতভাবে দুটোই ভালো লেগেছে, কিসমিসও রাবণ। এবার আপনাদের কি মনে হয় কমেন্ট করে বলুন, আমি এটাকে রেটিং দেবো 10/7, এবং আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দেবে লাইক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই। আর এরপর দেবের যে সিনেমাগুলো আসছে সেগুলো নিয়ে তোমরা কোনটাই নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড সেটাও কমেন্ট করে অবশ্যই বলতে পারো। তো এখনো মতো আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই। নমস্কার।